আসসালামু আলাইকুম। আমাদের গোপালগঞ্জ বাড়ি, আমার নাম হলো সিরু। আমাদের বরেহাট গ্রাম, বয়স 50। আমি পূর্বাশে থাকি। 2018 সালের থেকে আমি অসুস্থ ছিলাম। আমি হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, আমি কাজ করতে পারতাম না। কাজে গেলে গেরা আমার অসুস্থ হয়ে যেতাম। আমার গিরায় ব্যথা ছিল, মাজায় ব্যথা ছিল, গেড়িতে ব্যথা ছিল, পায়ে ব্যথা ছিল, সমগ্র শরীরে ব্যথা ছিল। আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার দেখানোর পরে তারা ওষুধ খাইছি। ওষুধ খাওয়ার পরে কোনো পরিবর্তন হয় না। 30-35 জন ডাক্তার দেখাইছি, এই অবস্থায় আমি অনেক কোন জায়গা থেকে যে ভালো হবো। কি অবস্থা? আমি আস্তে আস্তে কি সব গল্প শেষ হয়ে গেল? না, গল্প শেষ নাই। কি অবস্থা আপনার? আমার শরীর খুব অসুস্থ ছিল। এই ডিপিআরসি সন্ধান কিভাবে পেয়েছিলেন? পেয়েছিলাম, আমার আত্মীয় ছিল। আত্মীয় আসার পরে সে ভালো হয়েছে। ভালো আসার পরে সে ঠিকানা দিয়েছে। ঠিকানা অনুযায়ী আমি এখানে যোগাযোগ করে এখানে আইছি। আসার পরে আমি আল্লাহর রহমতে এখন সুস্থ। আচ্ছা, কিছুদিন আগে আপনার বসতে গেলে আমরা জানতাম যে খুব কষ্ট হতো, হাঁটতে খুব কষ্ট হতো, জীবন ধারণ প্রায় একরকম অসম্ভব হয়ে গেছিল। আর এখন সরাসরি মাঠে চলে আসছেন, খেলা উপভোগ করছেন, ক্রিকেট খেলা। তো কেমন লাগছে আজকে আপনার কাছে? এখন ভালো লাগতে আছে। আমি হাঁটতে চলতে পারতাম না, হাঁটতে গেলে অনেক কষ্ট হইতো, কোনো শুয়েও শান্তি পেতাম না, হাইটেও শান্তি পেতাম না। এখন হাঁটা চলা করতে পারি, মাঠে আসতে পারি, এক জায়গায় হাঁটতে পারি। জীবনের কনফিডেন্স আবার ফিরে পেয়েছেন। আমি আপনাকে দিয়ে যে আরো অনেক কিছু করা সম্ভব এখন সেটা বুঝতে পারছেন নাকি? যে আরো আমি আল্লাহর রহমতে এখন আমি মোটামুটি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আত্মবিশ্বাসটা অনেকটুকু বেড়ে গেছে। ঠিক আছে, আমার দর্শকদের জন্য কিছু বলেন। যাই, দর্শক ভাইরা যদি আসেন এখানে, ডাক্তারের কাছে, ডাক্তার ভালো আছে, এখানে চিকিৎসা ভালো হয়, আপনারা যোগাযোগ করে এখানে আসবেন, আইলে গেরা আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আসুন সামনের দিকে গিয়ে আমরা খেলা দেখি ভালো করে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আমরা একটু খেলাটা উপভোগ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে মানুষটা প্রথমে এসেছিলেন একদম খুবই খারাপ অবস্থায়, হাঁটতেও ভয় পেতেন, সেই মানুষটা মাঠে আসছেন হাঁটার জন্য, কেমন লাগছে বলেন তো? ভালো লাগছে। তাহলে তার মানে এখন মোটামুটি ভালো আছেন, পরিবারের সবাই এখন এটা যখন জানছে কেমন লাগছে তাদের কাছে? আমাদের কাছে ভালো ভালো লাগছে। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।